মর্নিং, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল হচ্ছে 11:15 বাজে। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। সকালে উঠেছি তখন 8টার সময়, উঠে ছেলেকে দুধ খাইয়ে দিলাম, দুধ খাইয়ে ঘরগুলো সব ঝাড় দিয়ে নিলাম। আর কালকে রাতে অনেক বাসন জমে গেছিলো, বাসনগুলো কালকে দিয়েই মাত্র ধুয়ে আসলাম তোমাদের সামনে একটু কথা বলতে। এখনও ব্রাশ করিনি, চা খাইনি, কিছুই না। এখনও ওর তোমাদের দাদাভাই এখন ঘুম থেকে ওঠেনি, এখন ঘুমাচ্ছে। ছেলে উঠে পড়েছে, ছেলেও বাবার পাশেই শুয়ে আছে। দেখো বন্ধুরা, ও বাবার কাছে ঘুমাচ্ছে, ওর বাবা ঘুমাচ্ছে, ওর বাবার কাছে গিয়েও শুয়ে পড়েছে, দুষ্টুমি করছে। ওটা গুড মর্নিং বলে দাও তো বাবু, বলে দাও কেমন আছো তোমরা, আর তুমি কেমন আছো বলে দাও, তুমি কেমন আছো বলো, ভালো ভালো আছো। আমার ছেলে আজকে স্কুল যায়নি, ওর ঠান্ডা লেগেছে তো তার জন্য ওকে আজকে স্কুল পাঠায়নি, এইমাত্র ওই জন্য ঘুম থেকে উঠলো। স্কুলে বড় ফ্যান চালিয়েছে তাই বলছে। ঠিক আছে, ব্রাশ করে চা খেয়ে হতো ব্রাশটা করতে, এবার গিয়ে ব্রাশ করার পর গিয়ে এবার চা করবো। চলো ব্রাশটা করে নিই, আবার আসবো তোমাদের সামনে পরে। চা খেয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে ভাত বসাতে। এ দেখো ইন্ডাকশনে ভাতে জলটা বসিয়েও দিয়েছি, জলটা গরম, তারপরে চালটা ধুয়ে দেবো। আর সকালে আজকে ভাত আলু চচ্চড়ি করবো আর ডিম সিদ্ধ করবো, এটা দিয়ে সকালে আমরা ব্রেকফাস্টে সব ভাত খেয়ে নেবো, আমি আর ছেলে খাবো। তোমার দাদাভাই আজকে অফিস যাবে না আজকে, কারণ কালকে ওর রাত্রিতে ফোনের ভিডিও এগুলো এডিট করতে ওর অনেক রাত হয়ে গেছিলো, তখন ভোর তোমরা 3টে পর্যন্ত এসব কাজ করেছে, তাতে ও রাতে ঘুম হয়নি, শরীর ঠিক নেই, তার জন্য আজকে অফিস যাবে না। তার জন্য আজকে তাড়াহুড়ো নেই, আর ছেলে স্কুল ছুটি যায়নি আজকে, স্কুল বাড়িতেই আছে। তার জন্য ফার্স্ট ধোয়া হয়ে গেছে, আমি অন্যদিন রাত্রিতে সকালবেলা ঘুম থেকে উঠে চালটাকে ভিজিয়ে রাখি, আজকে আর ভেজানো হয়নি, ও ভুলেও গেছিলো, মনেও ছিল না। তার জন্য যাই হোক ভাতটা বসিয়ে দিই। আজকে আলু চচ্চড়িটা বাটি করে করছি, সবসময় তো কড়াই করা হয়, আজকে বাটি করে করছি। বাটি করে আলু চচ্চড়িটা খুব ভালো লাগে, আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন তেল সবকিছু একবারে দিয়ে বসিয়ে দিয়ে ওটা খুব টেস্ট হয়। দেখো আজকে বাটিতে বসিয়ে দিয়েছি আলু চচ্চড়ি। আমার ঠাকুর পুজো করা হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার, ঠাকুরের সব কিছু চেঞ্জ করলাম, ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। দেখো আজকে অনেক ফুল পেয়েছি, কালকে তোমার দাদা ভাইয়ের অফিস থেকে আসার সময় ফুল কিনে নিয়ে এসেছিল, এখানে সবসময় ফুলটা পাওয়া যায় না, ফুলটা একটু দূরে বসে পাওয়া যায়। এই দেখো আজকে ধুনোও দিয়েছি। আমি সকালে পুজোটা করে নিই, কারণ চান টান করে পুজো করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, সকালে বাসি কাছে বা নাইটটা কেচে আমি চলে আসি রান্নাঘরে, রান্নাঘরে রান্না বসিয়ে দিয়ে এসে পুজো করে নিই, তা নাহলে চান করতে অনেক দেরি হয়ে যায়, দিয়ে পুজো করতেও দেরি হয়ে যায়, অত ভালো লাগে না সকাল সকাল পুজোটা দিয়ে। সকালে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আমি এবার চলে এসেছি বিছানা তুলতে, এখন সকাল থেকে বিছানাটা ওঠানো হয়নি, কারণ ওর বাবা শুয়েছিল, শোনাও ছিল, খাটে দুজনেই খেলা করছিল, তার জন্য বিছানাটা ওঠানো হয়নি। বিছানাটা গুছিয়ে নিয়ে বেড কভারটা চেঞ্জ করব, চেঞ্জ করে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে আমি যাবো রান্না করে রান্না করতে। বিছানা গোছাতে গিয়ে অনেক টাইম লেগে যায়, বিছানাটা এমন নোংরা করে রেখে দেবে, বিছানা কত জিনিসপত্র সব নিয়ে আসবে, বালিশ থাকবে, ফোন থাকবে, জলের বোতল, খেলনা যা পাবে সব নিয়ে এসে বিছানার উপর রেখে দেবে। চলো বিছানাটা গুছিয়ে নিই, সঙ্গে থাকো। একটা বেড কভার পাতলাম, দেখো কেমন লাগছে, এই দেখো, এই দেখো নতুন একটা বেড কভার পেতেছি, আর বালিশগুলো এদিকে রেখেছি। আমার ছেলে আর ওর
সোনার বাবা গেছে বাজারে, ওরা বাজার থেকে চলে এসেছে, দেখো ডাকছে আমাকে, ওরা বাজারে গেছিল, চলো গেটটা খুলে দিই, আবার আসি তোমাদের সামনে পরে। আমার ছেলে দেখো বাজার করে নিয়ে চলে এসেছে, বাজারে গেছিল বাবার সঙ্গে, বাজার করে নিয়েছে, দেখো বাজারে ব্যাগ নিয়ে আসছে। তুমি কি করে নিয়ে এসছো? বাজার করে এনেছো? কি বাজার করেছো? সবজি। আর কি? পটল, আলু আর পেঁয়াজ। চলো ব্যাগ নিয়ে এসো ঘরে, পারবে ব্যাগ আনতে? ও ব্যাগটা নিয়ে আসতে পারছে না, আমি ব্যাগটা নিয়ে ঘরে নিয়ে আসি, আবার তোমার সামনে আসি। দাদা ভাই আর আমার সোনাও গেছিল বাজারে, নিয়ে এসেছে দেখো নোটের শাক, পটল, আলু আর কাঁচা লঙ্কা নিয়ে এসে অল্পই বাজার করে নিয়ে আসলো। আবার বেরোবো আমরা সন্ধ্যার দিকে। কাঁচা লঙ্কাটা একদম শেষ হয়ে গেছিল, তার জন্য ওকে বাজারে পাঠানো হলো। আর ওর যেহেতু আজকে ছুটি আছে, তার জন্য শাকটা নিয়ে আসতে বললাম। ওর ছুটি না থাকলে আমি শাকটা খুব কমই রান্না করি, একার জন্য ভালো লাগে না। শাকটা বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে। কালকে তোমার দাদা ভাই নিয়েছিল পমফ্রেট মাছ, এই দেখো কালকে মাছটা আমি রাতেই ভেজে রেখে দিয়েছিলাম। আজকে এই পমফ্রেটটাকে সর্ষে পোস্ত দিয়ে করবো, দেখো কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা একটু কড়াইতে ভেজে নিচ্ছি। আমার এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো মাছগুলো। আমি এই মাছগুলো ভাজতে গিয়ে খুব ভেঙে যায়, মাছটা তুলে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। কড়াই তেল দিয়ে দিলাম, আবার এবার দেবো পাঁচফোড়ন। এর মধ্যে সর্ষে পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, এবার একটু সামান্য জল দেবো। মিক্সিতে অনেকটাই মশলা লেগে আছে, ওটাকে ধুয়ে আমি দিয়ে দেবো। এবার একটু এবার নুন আর হলুদ দেবো। অল্প একটু লবণ দিলাম, কালকে তো মাছটা লবণ দিয়ে ভাজা ছিল, আর এই মাছগুলো বেশি লবণ দেওয়া দরকার হয় না। আমি এটা জল দিয়ে দিই, আর আসছি তোমাদের সামনে পরে। এই দেখো দুটো কাঁচা লঙ্কা আমি ভেঙে ওপর থেকে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা সেন্ট আসবে, তার জন্যই দিলাম। ঝোলটা আমার ফুটে গেছে, এই দেবার ভাজা মাছগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। এই দেখো দিয়ে দিলাম, এবার আরেকটু একটু ফুটবে, তারপরে আমি নামাবো। আর নামানোর আগে আমি একটু সর্ষে, কাঁচা সর্ষের তেল দেবো। এই রান্নাটা খেতে খুব টেস্টি হয়, আমার তো খুব ভালো লাগে, তোমার দাদা ভাইও খেতে খুব ভালোবাসে পমফ্রেটের সর্ষে পোস্ত দিয়ে। আর একটা আমি রান্না করি চিংড়ি ভাপা, ওটাও খুব ভালো হয়, ওটা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে ওটাও ম্যারিনেট করে ওটা একদম পুরো বসিয়ে দিয়ে, ওই যে ওটা খুব ভালো হয়। যেদিনকে চিংড়ি মাছ আমাদের হয় সেদিনকে তোমার দাদা ভাই বলবে কি যে চিংড়ি ভাপা করো, চিংড়ি ভাপা করলে ও আর কিছুই চায় না, ও চিংড়ি ভাপা দিয়ে শুধু ভাত খেয়ে নেয়। ওই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে একদিনকে শেয়ার করবো, দেখবে তোমার ওরা বাড়িতে বানিয়ে খাবে, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। আর মাছটা দেখো হয়ে গেছে, ঝোলটা একদম টকটক করে ফুটছে, এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি দেখো হালকা করে একটু ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। জানো মাছটা ভাজতে গিয়ে আবার একটা মাছ ভেঙে গেছে, এই মাছগুলো খুব নরম হয়, মাছগুলো ভাবতে গিয়ে ভাজতে গিয়ে একটা ভেঙে গেল। ভাবলাম কি তোমাদের সুন্দর করে মাছটাকে দেখাবো, কিন্তু আর সেটা আর হবে না সাজিয়ে দেখানো, একটা মাছ অলরেডি ভেঙে গেছে। মাছটা ঢেলে নিয়ে আমি তোমাদের সামনে আসছি পরে। আমার মাছটা এখন রান্না হয়ে গেছে, দেখো থালায় ঢেলে নিয়েছি, দেখো দেখতে কত সুন্দর হয়েছে। আমি একটু ঝোলটা টেস্ট করেও দেখেছি দারুণ হয়েছে খেতে,
অন্যদিন তো মাছটা আমি রান্নাটা অনেকবার করেছি, আজকে যখন ভাত খাবো তারপরে তোমাদের সঙ্গে বলবো। ঝোলটা টেস্ট করেছি, দারুণ হয়েছে। তোমার দাদা ভাই খেয়ে দেখুক, বলুক, তারপরে তোমাদের সঙ্গে আবার আমি শেয়ার করব। আমি এখন করছি মুসুর ডালের বড়া। আজকে দুপুরে মুসুর ডালের বড়া করে আলু পটল দিয়ে তরকারি করব। ওই দেখো আমার ছেলে চিৎকার করছে, আজকের বাবার যেমন ছুটি আছে তার জন্য দুজনে সারাক্ষণ খেলা করছে, কেউ চিৎকার করছে। এই দেখো মুসুর ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে কিছুটা করে, আর করবো নোটের শাক ভাজা, আর আজকে ওই জন্য একটু ডাল করব। ও রান্না করে যাচ্ছে, একটা করে ডালের বড়া নিয়ে আসছে আর বসে বসে খাচ্ছে। রান্নাটা এখনো হয়নি, রান্নাটা করছি এখন। আমার সোনাকে চান করানো হয়নি, শাক ভাজাটা করে নিয়ে এসে তারপরে সোনাকে চান করাবো। আলু পটল আর মুসুর ডালে বড়া করে তরকারিটা হয়ে গেছে, শাক ভাজাটা করবো। আর সোনাকে চান করানো হয়ে গেছে, ওকে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, ঘরে ওকে বসিয়ে রেখেছি। এবার ওর জন্য ভাত বেড়ে নিয়েছি, দেখো ভাত নিয়েছি, একটা মাছ নিয়েছি, আর ওর জন্য ডালের বড়া ভাজা আমি রেখে দিয়েছিলাম, আর ওর জন্য সবজি দিয়ে ডাল করেছি। ডালে কিছু হলুদ দিনে শুধু লবণ আর একটু সর্ষের তেল দিয়েছি। আলু পটল আর মুসুরির ডাল আছে এর মধ্যে। আমি চলে এসেছি স্নান করে, এবার আমরা ভাত খাবো। অনেকটাই দেরি হয়ে গেছে, এখন 3:45 বাজে। সারাদিন সকাল থেকে কাজ করতে করতে নিজের জন্য আর টাইম বার করতে পারি না। ছেলেকে ভাত খাইয়ে ওকে ঘুম পাড়ালাম, ওকে ভাত খাওয়ানোর পরেও ঘুমিয়ে পড়ে ফেলেছিল। আবার ওকে দুধ খাইয়ে আবার ওকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে মশারি টাঙিয়ে দিয়ে আমি চান টান করে ফ্রেশ হয়ে আসলাম। এবার আমি আর তোমার দাদা ভাই দুজন ভাত খেয়ে নিই, খাওয়া দাওয়া করে আসছি তোমাদের সামনে পরে। আজকে একটা দেখো শাড়ি পরেছি, শাড়ি তো পরাই হয় না, আজকে হঠাৎ মনে হলো একটু শাড়ি পরি। রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই, মাছটা তো তোমাদের আগেই দেখিয়েছি। এটা করেছি মুসুরি ডালে বড়া দিয়ে আলু আর পটল দিয়ে তরকারি, আর এই যে শাক। তাহলে বন্ধুরা আমাদের দুপুরে খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এই মাত্র বাইরে এসে একটু বসলাম, দুজনে বসে বসে গল্প করছি আমরা। ছেলে ঘুমাচ্ছে, আজকে অনেক বাসন জমে গেছে, বাসন সকাল থেকে বাসন ধোয়া হয়নি বাইরে। আজকে কলপাড়ের কাছে বাসনগুলো সব নামিয়ে রাখলাম, বেশি না আজকে বাসন ধোবো না, ওখানে বসে গল্প বসে থাকবো, আমি বাসনগুলো ধুয়ে নেবো, দুজনে গল্প করা হবে, বাসন ধোয়া হবে। মাছটা কিন্তু খুব ভালো ছিল, দারুণ লাগলো খেতে, সত্যি বলছি দারুণ টেস্ট হয়েছিল, আর সত্যি খুব খেয়ে এনজয় করলাম, খুব ভালো খেলাম। চলে এসেছি খাওয়া দাওয়া করে, দেখো বাসন মাছটা আজকে অনেক বাসন জমা হয়ে গেছে, বাসনগুলো মেজে নিই, বাসনগুলো রেখে দিয়ে যে একটু ঘুমাবো হবে না, যে ঘুম থেকে উঠে আর বাসন মাছ ইচ্ছা করে না, তার জন্য বাসনগুলো মেজে নিই, তারপরে যাবো রেস্ট নিতে। আমি চলে এসেছি সোনাকে ম্যাগি খাইয়ে বিকেলে ঘর ঝাঁট দিতে, এই ঘরটা এখন পরিষ্কার করে ঝাঁট দেবো। সারা ঘরে পুরো খেলনা ছড়িয়ে নোংরা করে রেখে দিয়েছে আমার ছেলে, আমাকে এগুলো গুছিয়ে ঝাঁট দিতে হবে। তার সব সারাদিন খেলা করেছে, এঘরের পুরো বিছানাটাকেও চাদর তুলে ভালো করে ঝেড়ে পরিষ্কার করতে হবে। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে চলে এসেছি রান্নাঘরে চা করতে, আর ছেলের জন্য একটু গরম জল ওই আদা লবঙ্গ গোলমরিচ দিয়ে একটু জল করছি, ওটা মধু দিয়ে ওকে খাওয়াবো, ওর প্রচণ্ড কাশি হয়েছে, ওটা করে নিচ্ছে। আর তোমার দাদা ভাইয়ের জন্য একটু চা করে নিচ্ছি, রান্নাঘরে চলে এসে ছেলের জন্য ওটা করছি, গরম জলটা করে খাইয়েছি, আর ওর বাবা চা খেয়েছে। এটাই আজকে সন্ধ্যার টিফিন হয়েছে, এখন সোনা পড়ছে, দেখো সোনার লেখা করছে, এই দেখো লেখা করতে গিয়ে ওর পাশে ব্যাট জলের বোতল সমস্ত কিছু নিয়ে বসেছে, আর ওর বাবা একটু বেরোচ্ছে। তোমার দাদা ভাই গেছিল একটু বাজারে কিছু জিনিস কিনে নিয়ে এসেছে, দেখো কি কি কিনে নিয়ে এসেছে তোমাদের দেখিয়ে দিই, একবার দেখিয়ে দিই, আমি এগুলোকে গুছিয়ে রাখবো। এই দেখো বেগুন এনেছে দুটো, আর এটা একটু মিষ্টি কুমড়ো, টমেটো এনেছে, শসা এনেছে, আর একটা লেবু নিয়ে এসেছে, আর দেখো সোনার জন্য একটু বিনস এনেছে, আর এই ব্যাগে আছে আলু নিয়ে এসেছে, এগুলোই সব কিনে এনেছে। তোমার দাদা ভাই অনেকগুলো লেবু নিয়ে আসে, তোমাদের তো দেখালাম, ওখান থেকে আমি একটা লেবু নিয়ে খাওয়ালাম,
বিশ্বাস করবে না, লেবু এত মিষ্টি, পুরো একদম গুড়ের মতো মিষ্টি, খুব সুন্দর খেতে। এখান থেকে আমি একটা লেবু নিয়ে খেলাম, খাওয়া হয়ে গেছে, আর তিন পিস আছে। আর শোনা গেছে ওর বাবার সঙ্গে বাইরে ঘুরছে, বুড়ো বাবা বাইরে থেকে আসার পর ওর বাবাকে বললো যে আমি যাবো তোমার সঙ্গে ঘুরতে। ওর বাবাকে বললাম যাও একটু বাইরে নিয়ে ঘুরিয়ে নিয়ে এসো, এখন রাস্তায় গিয়ে ঘুরে ঘুরে খেলা করছে। সোনার রুটিটা এখন ভিজিয়ে দেবো, এখন ভেজানো হয়নি, গরম জল করে নিয়ে এসে রুটিটা ভেজাবো। আমাদের ডিমের ভুজিয়াটা করতে হবে ব্যাস। তাহলে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আজকের মতো সারাদিনের মতো কাজ আমার শেষ। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি ঘরে, বিছানাটা ঝেড়ে সুন্দর করে বিছানা করে নিয়েছি। সোনাকে ব্রাশ করানো হয়নি, ব্রাশটা করে দিতে বললাম আমার বাবাকে, বাবার কাছে গেল ব্রাশ করাতে। এই দেখো বিছানা পুরো রেডি করে নিয়েছি, দেখো বিছানাটা সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নিয়েছি। আর এই ঢাকাটা আমি গায়ে দিই। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, দেখাচ্ছে নতুন কোনো ব্লগে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে গুড নাইট, টাটা।